সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা হস্যিকারান্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। হস্যিকারান্ত শব্দ আমরা আগে পড়েছি, কিভাবে হস্যিকারান্ত শব্দ লিখতে হয় সেটাও আমরা শিখেছি। আজকে আমি তোমাদের কিছু ছবি দেখাবো, সেই ছবিগুলো দেখে তোমরা শূন্যস্থান পূরণ করবে। চলো শুরু করি। বলো তো এটা কি হবে, কিসের ছবি? এটা আমি এঁকেছি শিশি, এক বর্ষায় হস্যি শিশি। নেক্সট, এটা কি আঁকলাম? ডিম, ডয়সি ম, ডিম। নেক্সট, কি এই শব্দগুলো তোমাদের চেনা তো? এগুলো আমরা আগের ক্লাসেই তো পড়েছি। এটা কি লিখলাম? এটা তো খুবই সোজা, বাড়ি, বয়াকারে বা, দর্শন রয়, হস্যি, বাড়ি। আচ্ছা, এবার আমি একটা ফল আছি, দেখো তো। বলো, এই তো গরমকালেই পাওয়া যায়, এটা কি কি হবে এখানে? লিচু, লয়হস্যি চয়হস্য, লিচু। নেক্সট, এটা কি আঁকলাম? এটা পাহাড়ের ছবি, কিন্তু পাহাড় কি লিখবো? দু অক্ষর যুক্ত হস্যিকারান্ত শব্দ দিয়ে পাহাড়ের আরেকটা নাম হয় কি সেটা? গিরি, গিরি মানে পাহাড়, গিরি মানে পাহাড়, ঠিক আছে। এটা কি লিখলাম ভাবো? বড় বড় দাঁত, মানুষ কেউ খেয়ে নেয়, কোন মাছ? নিশ্চয়ই জানো তোমরা, লিখবে। ছবিগুলো বুঝতে পারছো আশা করি, দয়াকারে বা ড্যাশ ছবিগুলো ভালো করে দেখো, ড্যাশ ময়হস্যি ঘ ড্যাশ। নেক্সট, এটা কিন্তু হস্যিকারান্ত শব্দ দিয়েই হবে। এটা একটু আনকমন দিয়েছি, দেখবো তোমরা পারো কি না। তাহলে এই কটা কিন্তু তোমরা নিজেরা কপিতে করবে, সব ম্যাম করে দিলে তো কোনো মজাই থাকবে না, তাই না? আমি কয়েকটা করে দিলাম, বাকি কয়েকটা নিজেরা ভেবে করবে। তাহলে চলো একবার পড়ে নিই, দেখি আজকে আমরা কি কি লিখলাম। এক নম্বর
কামড়ে শিশি তারি গোসাই হসি তারি গোসাই হসি নেক্সট ডিম ডয় হসি ম ডিম নেক্সট বাড়ি বয়া কারে বা ডয় শৈন্য রয় হসি নেক্সট লিচু ডয় হসি লি চয় হসু চু লিচু নেক্সট গিরি গয় হসি বয়সৈন্য রয় হসি গিরি এইগুলো তোমরা বাড়িতে করবে ছবিগুলো দেখবে পাশে শূন্যস্থান পূরণ করবে বয়াকারে বা ড্যাশ ড্যাশ ময় হসি ঘ ড্যাশ ড্যাশ টয় হসি আশা করি তোমরা এগুলো করতে পারবে তাহলে শূন্যস্থান পূরণ আমাদের কিন্তু আজকে হয়ে গেল থ্যাংক ইউ।